আমি এসেছি আসানসোল থেকে, আমার নাম প্রীতিশ মুখার্জি। প্রশ্ন হচ্ছে আমার, আমি যেটুকু শুনেছি, যেটুকু শুনে অভিজ্ঞতা যেটুকু আমার এসেছে, আর এই কীর্তন টীর্তন যে সব জায়গায় হয় সেই সব যাই বসে শুনি, মানে আমি শুনেছি এই ব্রহ্ম থেকে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে সৃষ্টি হয়েছে, তো বিশ্ব ব্রহ্মাণ্ডটা যেটা ব্রহ্ম বলছে, তো এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি চিন্তা করছি যে এই আকাশ অনন্ত, এতে শেষ নাই। তো এই শেষ নাই তো ওই ব্রহ্মের মধ্যে কিভাবে ঢুকেছিল, এবং এই আমি যেটুকু শুনেছি যে এই ব্রহ্মের অনু অংশ আমাদের মধ্যে আছে বলে আমরা জীবিত আছি, ব্রহ্মের অনু অংশ বলে যে যেটা আমি কীর্তনে শুনেছি, চুলে চুচো অতি ক্ষুদ্র আমার ভিতরে আছে, ব্রহ্ম বলে তুমি বেঁচে আছো, আচ্ছা তাছাড়া তুমি মৃত। এই যে আচ্ছা এইসব ব্রহ্ম যে বলা হচ্ছে, উনি নারী না পুরুষ না ক্লিব। প্রথম বিষয়, একটা বেসিক ভ্রান্তি, শব্দের চয়ন হয়, তো শব্দের চয়ন আলাদা আলাদা। ব্রহ্ম থেকে জগৎ সৃষ্টি হয়নি, ব্রহ্মে জগৎ ভ্রান্তি হচ্ছে, এই জন্য বলা হয় মায়া। মায়া মানে জানেন, যা নেই অথচ মনে হয় আছে। আমরা শুনেছি না, আপনি কীর্তনে শুনে থাকবেন, জাদুকরের ভেলকি, ভেলকিতে কি সত্যি সত্যি মেয়েটা পায়রা হয়েছে? ওটা হাতের কারসাজি। ঠিক তেমনি যা কিছু জগৎ বলে দেখছেন আপনি আমি, এই যে আমি একটু বছর বছর করছি বসে, এটা হলো হাতের কারসাজি, একটা ভেলকি স্বপ্নের মতো। তা এই কথাটা ভুল। যদি ব্রহ্মসূত্র বলে যে সৃষ্টি, হ্যাঁ যতহা, সৃষ্টি ব্রহ্মের থেকে, এর অর্থ এই নয় যে ব্রহ্মের থেকে কিছু বেরিয়ে এসছে। তো ব্রহ্ম থেকে কিছু সৃষ্টি হয়নি, ব্রহ্মে সৃষ্টি ভ্রান্তি হচ্ছে, যে এত কিছু হয়েছে, বা বলতে পারেন আপনার আমার ভ্রম হচ্ছে। ঠিক আছে, কীর্তনের যেহেতু দ্বৈতের ভাষা বা শব্দই যেহেতু দ্বৈতাত্মক, হ্যাঁ সেই জন্য এইভাবে শব্দ প্রয়োগ করা হয়। ঠিক আছে, সেই জন্য শব্দে ভুলবো না। তো ব্রহ্ম সৃষ্টি স্থিতি বিনাশ, এই তিনের পার, তিন গুণের পার বলা হয় না? তিন গুণ মানে এই যে আমি মনে করছি কিছু জন্মেছে কিছু মরেছে, এটা এর একটা পার্সপেক্টিভ আছে, প্রেক্ষিত আছে, প্রেক্ষিত থেকে বলছি। আপনার শরীর দেখে আপনি বলেছেন এটা জন্মেছে, এবার আপনার শরীর থেকে এই রেফারেন্সে আপনি বলেন এটা মরবে। তো আপনার থেকে দাঁড়িয়ে এই যে আপনি দেখছেন, কিন্তু আপনার জন্মের আগে বা ব্যক্তি হিসাবে আপনার জন্মের আগে আপনি ভালো করে দেখুন আপনি কত কিছু হয়ে জন্মেছেন। আপনার মধ্যে যে এনার্জি, আপনার পিতার বীর্যে যে শক্তি এসেছিল, তা বিভিন্ন দিক থেকে এসেছিল। আপনি যখন মারা যাবেন, তো আপনার শরীরটা ডিকম্পোজ হবে, মাটিতে মিশবে বা আগুনে পুড়বে এবং তা ছড়িয়ে যাবে। তো হিসাব মতো দেখলে কি এই সময়ে মনে হচ্ছে যে এই ব্যক্তি পৃথিবী বলে একজন ব্যক্তি এক্সিস্ট করে, কিন্তু ঘুরে ফিরে আপনি আপনাকে নাম দিয়েছেন মাত্র, এর বেশি কিছু নয়। আপনি জন্মের আগে কত রকম ছিলেন, এই জন্য বলে শক্তি, ব্রহ্মশক্তি হবে রামকৃষ্ণদেব বলেছিলেন। আপনি একটা প্যাটার্ন অফ এনার্জি এই মুহূর্তেও, আপনার নাম অন্য কিছু হতে পারে, কালকে আপনি অ্যাফিডেভিট করে আপনার নাম বদলে গেছে, পৃথিবী এক্সিস্ট করে। ঠিক তেমনি আর যে বলে আমার মধ্যে অনুপরমাণুর মতো ব্রহ্ম আছে, দেখুন ব্রহ্ম ব্রহ্মই ব্রহ্ম আছে, উনি তো অনন্ত। দেখুন যেহেতু ব্রহ্ম এক, দুই হতে পারে না, এটা জানেন তো, তাহলে এর মধ্যে আকাশ কি করে থাকবে? ঠিক আছে, আবার আকাশ কি থাকবে? এই দেখুন আপনার প্রেক্ষিতে আপনি অনন্ত বলছেন, ঠিক আছে, এক শূন্যতা, ঠিক আছে, এই শূন্যতার মধ্যে আপনি আছেন, আপনি রিয়েল শূন্যতার কন্টেন্ট, তো শূন্যই হবে, শূন্য থেকে এক কি করে বেরোবে? শূন্যটা তো সৃষ্টি হয়েছে, শূন্যটাই আছে, শূন্যই আছে, শূন্যতাই আছে। আপনি যত কথা বলছেন, আমি যত কথা বলছি, আমরা ইন কোর মানে স্বরূপ তো শূন্যই, এই কথাগুলো শুধু ভেলকি। এটাই অদ্ভুত ব্যাপার, এই জন্য ব্রহ্মের সাথে মায়া, এই জন্য মায়া বলে যে যার নেই তা দেখা যাবে আছে, যা মা সা মায়া, যার নেই তা মায়া, মনে হচ্ছে আছে, আপনার খিদে পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে, আমি কথা বলছি আপনি শুনছেন, বলছে আপনি তো নতুন নতুন, ইট নেভার হ্যাপেন্ড, ইট কিছু ঘটেনি, এখনো ঘটছে না, শুধু যে একটা খেলার মতো চলছে এটা। ঠিক আছে, আপনি খেলাতে আপনার টিম 283 করেছে, ঠিক আছে, আমাদের 283 করতে হবে, লিড দিয়েছে, ঠিক আছে, 283টা, আচ্ছা 283 দেখান কোথা থেকে করেছেন, ওই যে বোর্ডের মধ্যে, ওটা একটা কনসেপ্টই তো, এইটাকে বলে চার, আমি যদি আরো ছ পা এগিয়ে দিই বলি এটা চার, কি অসুবিধা আছে, বিভিন্ন মাঠে বিভিন্ন চার, তাই ঠিক ঠিক চার কোনটা, কোনো ঠিক নেই, একটা আমরা খেলছি। বাচ্চা যেমন
রান্না করে না, সব কিছু নিয়ে মাটির জিনিসপত্র নিয়ে সে খেলতে শুরু করে, ঠিক তেমনি আমরাও সেই স্বভাবত ব্রহ্মই, জীব ব্রহ্মইব না পর, তুমি সেই ব্রহ্ম, প্রত্যেকে প্রত্যেক এই এইটি পর্যন্ত কি একই বিরাট সত্তা, এতেও পঞ্চভূত আছে, আপনাদের পঞ্চভূত আছে, এনার্জি আমরা, ঠিক আছে। এবারে কি আপনি আমি মাইক ক্যামেরা হ্যান ত্যান করে আমরা এসব লাফড়া পাকিয়েছি, তো এইগুলো খেলা, ঠিক আছে। তো ব্রহ্ম আপনার মধ্যে কোথাও নেই, আপনি ব্রহ্মের মধ্যে আছে, আমি ব্রহ্মের মধ্যে, উই আর দ্য কন্টেন্ট, আমরা হলাম বিষয়, ঠিক আছে। অন্তঃকাশ হয়তো ব্রহ্মের মধ্যে এইটুকু, কে জানে কে জানবে, সেই জন্য তো সব দেখবেন কৃষ্ণের গানই হোক কালীর গানই হোক বলে কে জানে মাতব মায়া মহামায়া রূপিণী, কে জানে কে জানবে। এর পরেই অনন্ত আকাশ আপনি দেখছেন আমি দেখি, তাই আমাদের ক্ষেত্রে আমাদের থেকে বড় বলে অনন্ত বলে মনে হচ্ছে, কে জানে এই মহাকাশ এই ব্রহ্মাণ্ড গ্যালাক্সি কোথায় কি আছে, কত কিছু আছে, বুঝে যাচ্ছে, এর কোনো পার নেই। তো এইটুকু নিশ্চিত, আপনি আর এই পুরো প্রকৃতিতে, আমি এই প্রকৃতির কোনো ভেদ নেই, উই আর সেম, আমরা এই প্রকৃতিরই উপজ, এতেই যাবো, তার মানে আমরা এই মূর্তি প্রকৃতি, আপনার মধ্যে আকাশ, আপনার কোষে কোষে এই আকাশ ভরা, এই সেলের প্রত্যেকটা কোষের ফাঁকে তো স্পেসই আছে, এর বেশি তো কিছু নেই। তো আমরা স্পেসের মধ্যে অ্যাপিয়ারেন্স যেন আপেক্ষিকভাবে আছি বলে অনুভব হচ্ছে, এই জন্যই তো যত ফিলোসফার যত দার্শনিকরা এগিয়ে গেছে তারা বলছে মায়া মায়া কোথায় কি কিছু নেই, মনে হচ্ছে আছে, চিন্তা যত সূক্ষ্ম হবে ততই দেখবেন আপনি নেই আমি নেই, আর ওইখানেই জীবন সমস্যার সমাধান। আমাদের সব মহাপুরুষরা ইভেন কৃষ্ণ গীতাতে এই কথাই বলছে, অর্জুন তুমি যে তোমার ছোট আইডেন্টিটি বলছো এটা সত্যি নয়, তুমি তো ক্ষত্রিয়। অর্জুন বলছে আমার বাবা আছে মা আছে, বলছে দূর তুমি শুধু কারো ছেলে কারো নাতি নাকি, তুমি ক্ষত্রিয়, আইডেন্টিটি বেড়ে গেল না, ক্ষত্রিয় কি বাবা মা দেখতে পাবে জনভূমিতে, রণভূমিতে জিজ্ঞেস করে সে সৈনিকের তোর নাম কি, আমি তো পরে বলবো তো কাকে মেরেছি, ওখানে সৈন্য ওখানে সৈনিক ওখানে রথি, অর্জুন তোমার বড় আইডেন্টিটি আছে। তারপরে কৃষ্ণ শেষে গিয়ে দেখাচ্ছেন কি, এই দেখো সব আইডেন্টিটি আমার, আমি অগ্নি আমি বায়ু আমি জল, এই যে বিশ্বরূপ এটাই বোঝানো হচ্ছে যে আপনি পৃথিবী নয় আর আমি ত্রৈলোক্যানন্দ নয়, আমি অগ্নি আমি বায়ু আমি জল, আমি আর থেকেই জন্ম আমার থেকেই মৃত্যু, চেতনা হিসাবে আমরা বিরাট, এই যে স্থিতি এটা বোধ যখন জন্মায় তখন আপনি ব্রহ্ম স্বভাব হয়ে যান, এটা সব বোঝা যাচ্ছে বিষয়টা, পুরো বোঝা যাবে না কিছুটাই ধারণা হবে, ব্রহ্ম আমাদের চিন্তার পার, আমরা চিন্তাতে সমাহিত করব না, কারণ চিন্তার মধ্যে চিন্তা হয় ব্রহ্মই আছে, কে চিন্তা করছে, ব্রহ্মই চিন্তা করছে, ঠিক আছে। আপহি দণ্ডি আপ তরাজু আপহি ব্যাঠা তোলতা, এই যে দাঁড়ি পাল্লা দণ্ড আপনি, আপনি পাল্লা হয়েছেন আর আপনি বসে বসে মাপ করছেন, কে কি বলবে, আপহি মালি আপ বাগিচা আপহি কলিয়া তোরতা, আপনি মালি আপনি বাগান আর আপনি ফুল তুলছেন। ওইটাই আমি চিন্তা করছিলাম অনেকদিন আগের থেকে, যে এই যে এই যে পঞ্চমহাভূত আকাশ অনন্ত এইসব ধরনের যে জিনিসগুলো এইগুলা যে ব্রহ্মের মধ্যে কিভাবে ঢুকে আছে, তাহলে ব্রহ্ম কত বড়, আকাশ তো আগুন কত বড়, তারপরে এই আকাশের মধ্যে আপনি কইটুকু, হ্যাঁ এটাও ঠিক, আবার এটাই হতে পারে, এটাও ঠিক, আপনি আকাশ এক, ঠিক আছে, বাবার ছেলে বাবার থেকে ছোট কিন্তু ছেলের মধ্যে বাবারই জিন আছে, বাবাই আবার জন্মেছে ছেলে হয়ে, তাই না, বাবার মতোই দেখতে নাকটা বাবার মতো, ঠিক তেমনি আকাশ আপনার থেকে এত বিরাট কিন্তু আপনার মধ্যে আকাশ, আপনার কোষের ফাঁকে ফাঁকে আকাশ, আপনিও আকাশের মতো, মনে হচ্ছে আপনি মানুষের মতো কিন্তু আপনিও আকাশের মতো, আপনি বিরাট সমুদ্রের মতো, আপনার শরীরে 80% জল আছে, আপনি মাটির মতো, মাটি আছে, মাটিতে বুঝে গেলে মাটি হয়ে যাবে, এই বিরাট ধরিত্রী আপনি, এই বিরাট জল আপনি, আলাদা কিছু নেই, আর আরো যদি এটাকে কম্প্রেস করা হয় আপনি শক্তি বা এনার্জি, এনার্জি আপনি, ঠিক আছে, ঠিক আছে, শক্তি রূপেণ সংস্কৃতা।